ก็เลยร้อยไปถึงพอสตาร์ทได้ครับร้อยสี่ร้อยกี่นัดฮะআসসালামু আলাইকুম সুপ্রদর্শক কিশোরগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দান সোলাকিয়া ঈদগাহ ময়দান যেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছি সুপ্রদর্শক সেই সোলাকিয়া ঈদগাহ ময়দানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মত বিনিময় করেন সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আমরা দেখি বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানো টিভি 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু